আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমার বাসার সবচেয়ে মজাদার এবং সবচেয়ে বেশি জনপ্রিয় এই রেসিপিটা একটা ডেজার্ট আমার বাসায় সবাই অনেক পছন্দ করে আশা করি আপনারাও যদি ট্রাই করেন অবশ্যই অনেক পছন্দ করবেন আর সবচেয়ে ইজি একবার ইজি বেশি সময়ের প্রয়োজন নেই আসলে খুব অল্প সময়েই আপনি এটি বানিয়ে নিতে পারবেন তবে আমি বলে দিব যারা এখনো এটা করে দেখেননি বা খাননি টেস্ট করেননি তারা অবশ্যই একবার টেস্ট করবেন অনেক স্বাদের একটি শ্যামাই যেটাকে শাহি শ্যামাই বলা হয় আর যারা এখনও করবেন করেননি বা ট্রাই করা হয়নি তারা এটা দেখে করবেন আর যারা করেছেন তারা তো অবগত আছে এটা টেস্ট সম্পর্কে তো আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি যে আমি শ্যামাইটা কীভাবে ভেজে নিচ্ছি দেখুন উলটিয়ে পাল্টিয়ে শ্যামাইটাকে ভেজে নিচ্ছি কোনো তেল ইউজ করিনি শুধু চিনি এলাচ আর দুটো তেজপাতা দিয়ে এটার মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে লালচে ভাবটা আসা পর্যন্ত তারপর দুধটাকে আমি এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি উপরে দেখছেন যে অনেকটুকু জমে আছে তো এটার মধ্যে আমি এলাচি ভেঙে দিচ্ছি আমি কিন্তু এলাচিটা রাখি না পরে উঠিয়ে ফেলি যখন ফ্লেভারটা ছড়িয়ে যায় তখন আর রাখি না আমি উঠিয়ে ফেলি কারণ কি এটা এলাচটা যখন মানে কামড়ে পড়ে তখন কিন্তু একটু খেতে ইচ্ছা করে না বিশেষ করে আমার খাবারের স্বাদটাই উঠে যায় তো সেই কারণে এই ব্যবস্থা আমার হাজব্যান্ডটা যখন এলাচ কামড় পড়ে না তখন চেহারা দেখলেই বোঝার মতো সেই কারণে আমি একটু যখন ফ্লেভারটা একবারে সুন্দর একটা ফ্লেভার চলে আসে তখন এলাচটাকে আমি উঠিয়ে ফেলি আর দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য আর কিছুই না আর যারা আমার মতো কামচুর টাইপের আছেন মানে স্বল্প সময়ের ভিতর কিছু করতে চান তারা অবশ্যই এটা ট্রাই করবেন আর ভাজা সেমাই কারা খেয়েছেন আমি কিন্তু ছোটবেলা থেকে ভাজা লাচ্ছা সেমাই যেটা এটা এরকম বিভিন্ন ধরনের বক্সে করে আম্মু রেখে দিত আমি স্কুল থেকে এসে এটা নিয়ে বসতাম আগে মানে কোনো খাবার দেখতাম না শুধু আগে এই বক্সটা নিয়ে বসতাম কিন্তু অনেক টেস্টি এরকম লাল লাল করে ভেজে তারপরে চিনি দিয়ে ভাজার পরে এটা চামচ দিয়ে হয়ে খাওয়া যায় অনেক ভালো লাগে খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকে আগে তো আমাদের দেশে যে বিভিন্ন কালারের সময় পাওয়া যেত ঠিক না যেমন লাল তারপরে অনেক কালার হতো কালারও দেখা যেত মনে হয় অনেক কালারের আসতো দেখতাম তারপরে বিভিন্ন ধরনের বাজারে এই উঁচু উঁচু করে সামাইয়ের টাল দেওয়া থাকতো আর এটার সাথে আমি এবার দিয়ে দিচ্ছি এটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার আমি হাফ কাপ পাউডার মিল্ক তারপরে কনডেন্সড মিল্ক আর হাফ গ্লাসের মতো মানে চার টেবিল চামচের মতো এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে অনেক ঘন করে নিয়েছি যাতে দুধটার টেস্ট একটা ক্রিমি টেস্ট আসে সে কারণে এটাকে জাস্ট মতো ক্রিমের করার চেষ্টা তো এখন দুধটাকে কিন্তু অবশ্যই আপনি যখন কর্নফ্লাওয়ার মিক্স করবেন না তখন এটাকে অবশ্যই আপনি ঠান্ডা পানিতে গুলে নেবেন গরম পানিতে দিলে জিনিসটা দলা পেকে যাবে খেতে ইচ্ছা হবে না এই যে দেখুন আমি উঠিয়ে ফেলছি কিন্তু এলাচি দারচিনিগুলো আর এটাকে খুব নাড়ার মধ্যে রাখতে হবে না হলে নিচে লেগে যাবে যখন আপনি কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন তখন এটার থকথককে যে একটা ভাবটা না ওটা কিন্তু একটু বেড়ে যায় তো সে কারণে আপনি অবশ্যই এটাকে নাড়ার মধ্যে রাখবেন আর এটা দেখবেন যে আপনি নিজেই দেখবেন যে এটা ঘন হয়ে গেছে যখন দু তিনটা বলক আসবে তখন দেখবেন যে এটা ঘন হয়ে গেছে আর যদি আপনার কাছে মনে হয় যে না অতটুকু ঘন হয়নি আর একটু হওয়া দরকার ছিল তাহলে এক থেকে দেড় চামচ কর্নফ্লাওয়ার আরও অ্যাড করতে পারেন অনেকে এটাকে মানে একটু ফ্লেভার করার জন্য ভ্যানিলিয়া ফ্লেভার আনার জন্য কাস্টার্ড পাউডার ইউজ করে থাকেন আপনারা যদি চান ওটাও দিয়ে ট্রাই করে দেখবেন আমি কিন্তু খেয়েছি অনেক ভালো হয়েছে তো এটাকে যখন দুটা হয়ে যাবে ঘন হয়ে নামিয়ে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এটা একটু জমাট হয়ে গেছে তো সে কারণে এখন আমি এটাকে প্লেটিং করে ফেলছি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করলাম এটাকে সুন্দর করে চেপে চেপে বসিয়ে নিতে হবে শ্যামাইগুলোকে কারণ হলো উপরে যে একটা লেয়ার দিবেন আপনারা যে ক্রিমের জন্য যে লেয়ারটা হবে সেটার কারণে আপনার শ্যামাইটার মানে সুন্দর করে উঠে আসবে কাটার সাথে দেখুন কতটুকু থকথকে ভাব চলে আসছে একটা গ্রেভি গ্রেভি ক্রিমের মতো ভাব চলে আসছে তো এবার এটাকে সুন্দর করে এটার উপরে বিছিয়ে দিবেন যতটুকু সুন্দর আপনার বিছাতে পারবেন বা চেপে চেপে রাখতে পারবেন ততটুকু সুন্দরই দেখাবে আপনাকে সত্যি কথা যেটা নতুন অবস্থা হয়তো বা কেউ একটু উনিশ বিশ হতে পারে কিন্তু খারাপ হবে না টেস্ট একদম পারফেক্ট আসবে দেখতে হয়তো বা একটু উনিশ বিশ আসবে এর চেয়ে বেশি কিছু না সুন্দর করে ছড়িয়ে লেয়ারটা বানিয়ে তারপর ওপর দিয়ে আবার সেমাইগুলো দিয়ে দিতে হবে উপরে যে সেমাইটা দিবেন ওইটার সাথে আপনারা চাপ দিবেন না কারণ নিচে তো গ্রেভিটা রয়েছে তো এটা চাপ দিবেন না উপরে হালকা করে জাস্ট হালকা করে সময়টা দিয়ে দিবেন বাংলাদেশে তো বিভিন্ন ধরনের মোরব্বা টাইপ পাওয়া যায় তো ওগুলো ইউজ করতে পারেন ড্রাই ফ্রুটস হিসেবে দেখতে সুন্দর দেখায় আরও আমি এখানে শুধু বিভিন্ন ধরনের বাদামটাই ইউজ করেছি আমার ঘরে দুই আইটেম না তিন আইটেমের জন্য বাদাম ছিল তো আমি ওইটাই ইউজ করেছি আমার বাচ্চা এসে ধরে ফেলছে খাওয়ার জন্য ও কখন থেকেই দেখছিল যে আমি কি বানাচ্ছি আমার মেয়ে ছেলে দুজনেই দেখছিল যে আমি কি বানাচ্ছি কি করছি কি করছো কী করছো বারবার শুধু এসে জিজ্ঞাসা করছে তাই আমি বলছি যে ঠান্ডা হয়ে নেই তারপর দিব কারণ ঠান্ডা না হলে জিনিসটা তো গ্রেভি আসবে না সে কারণে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিবেন তারপরে কিশমিশ বাদাম সবকিছু দিয়ে আপনারা সাজিয়ে দিবেন এখন আমি কিশমিশটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওপরে মনে রাখবেন সেমাইটা কিন্তু একটু চাপবেন না কারণ হলো সেমাইটা চাপলে ওটার গ্রেভিটার সাথে মিক্স হয়ে যাবে জিনিসটার আলাদা দেখাবে না বা দেখতে সুন্দর লাগবে না ওটাই স্বাদ তো একই জাস্ট সুন্দর লাগবে না কিশমিশ দিয়ে নিয়েছি আমি এবার বাদামটা দিব আমার বাসায় কিন্তু বাদাম রাখতে হয় কারণ হলো আমার মেয়ের অনেক পছন্দ একটু পরে ঘুরে এসেই বলবে বাদাম বাদাম দাও দাও ও চকলেট টকলেট এত পছন্দ না শুধু বাদামটাই ওর অনেক পছন্দ যত বেশি আপনি ড্রাই ফ্রুটস দিতে পারবেন জিনিসটা দেখতেও তত ততটাই সুন্দর লাগবে তাই না এইসব এইসব খাবারে কিন্তু ড্রাই ফ্রুটসটা অনেক যায় সুন্দর লাগে সবাই আমার চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যারা করেননি প্লিজ করে ফেলুন সবাই ভালো থাকবেন আশা করি আমার রেসিপিটা আপনারা পছন্দ করবেন সবাই ভালো থাকবেন যে যেখানে আছে সেখান থেকে বসেই প্লিজ দেখবেন একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আর যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই বলে দিবেন শুধরে নেওয়ার চেষ্টা করব দেখুন কতটুকু পারফেক্ট হয়েছে